আজকে আমরা চলে এসেছি সেই খুবই সুন্দর সবুজের একটা রেস্টুরেন্ট, গ্রিন হাউস। তো আমরা আজকে পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখাবো, দেন খাবার অর্ডার করার পর খাবারগুলোর কেমন হলো বা ওদের কী কী আইটেম আছে এগুলো সব সম্পর্কে বিস্তারিত বলবো। তো ফার্স্টই হচ্ছে কি, এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর বা আকর্ষণীয় ইন্টারেস্টিং একটা ভিডিও হচ্ছে কি, খুবই সুন্দর। আসলে সবচেয়ে বেশি হচ্ছে কি, সুন্দর থেকে বেশি হচ্ছে ইউনিক। আচ্ছা, এখন আমরা পুরো রেস্টুরেন্টে একটু ঘুরে দেখ। ফার্স্টই হচ্ছে কি, এদিকে জুস বার আছে এবং ওদের বারবিকিউ কাবাব সেকশনটা এই সাইডে। দেন এদিকে ওদের বসার দুই পাশে, ধরো দুই পাশে হচ্ছে ওদের বসার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং ওদের উপরে শুধুতলা আমার হাতে বান্ধবী আছে স্মোকিং সেকশনটা এবং উপরের দিকে বসারও অ্যারেঞ্জমেন্ট আছে। তো ওটা হচ্ছে কি, সামনে হচ্ছে, তো আমরা পরে ওদিকে যাবো। অ্যান্ড একদম সেন্টারে আমরা দেখতে পাচ্ছি পানির ফোয়ারা আছে এবং মধ্যে আমরা দেখতে পাচ্ছি কচ্ছপ আছে এবং কচ্ছপগুলো ডিমও পারছে। আচ্ছা, এখানে আমি মোটামুটি দুটো কচ্ছপ দেখতে পাচ্ছি, বড়ো বড়ো একটা ছোট্ট কিচ্ছি ওখানে। আচ্ছা, এখন পুরো রেস্টুরেন্ট আমরা একটু ঘুরে দেখি। আচ্ছা, ফার্স্টে আমার হাতে ডান দিকে আমরা একটু যাব। আমার হাতে ডান দিকে এবং বাম দিকে দু সাইড হচ্ছে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। হচ্ছে আমরা কিন্তু বসতে পারবো, হাতে ডান দিকে হচ্ছে একটা জিপ দেখতে পারতেছি সুন্দর করে। এখানে হচ্ছে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আছে, আমার হাতে ডান দিকে হচ্ছে ওয়াশরুম সেকশনটা। খুবই সুন্দর, অ্যাকচুয়ালি ইউনিক, পুরো জায়গাটা খুবই সুন্দর ইউনিক। আমরা এখন বাইরে চলে আসলাম, বাইরে পুরো ভিউটা। এই সাইডেও একটা ওয়াশরুম আছে আমার হাতে ডান দিকে। মনে হয় যে বাগান বাড়ি টাইপস, বাগান বাড়িতে থাকে, বাগান বাড়িতে হচ্ছে এরকম একটা দোতলা করিডোরে হচ্ছে বসার বা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে।
পুরো সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আপনি একদম যদি ফ্যামিলি ফ্রেন্ডস ওদেরকে নিয়ে যদি চান যে ছোটো একটা আমরা আড্ডা মতো করবো, তাহলে এরকম প্রাকৃতিক একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনারা সেটা করতে পারেন। খুবই সুন্দর জায়গাটা। এবং ওদের হচ্ছে কি পার্টি সেন্টারও আছে, আপনারা যদি চান পার্টি করতে চাইলে করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডস। ওদের যে আর্কিটেকচার যে ভিউটা খুবই সুন্দর, এবং এটা হচ্ছে কি একটা মানে ডিফারেন্ট টাইপের, আপনার হচ্ছে কি নেচারের সাথে মিল রেখে ওদের আর্কিটেকচার জিনিসটা করা। আপনারা ওদের সেন্টারের যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর। ওই যে দড়িটা আর ওটা কি বেয়ে বেয়ে উপরে উঠা যায়? আরো নো আসলে উঠা যায় কিনা মনে হয় যায়। ওই সাইডে মনে হয় একটা গুহা টাইপ কিছু আছে। আপনারা যদি ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসেন বাচ্চা কাচ্চা থাকবেই, সো তখন হচ্ছে বাচ্চা কাচ্চারা এখানে খেলতে পারবে। আমরা দেখতে পারতেছি ওদের খেলার অনেক সরঞ্জাম আছে। আচ্ছা এখন হচ্ছে কি এটা দুমতলার একটা হচ্ছে ছোট একটা রেস্টুরেন্ট টাইপের, আমি ব্যালকনির ওই সাইডের সাথেই হচ্ছে কি রেস্টুরেন্টটা আছে। এটাই হচ্ছে ওভারঅল দুইতলার ভিউটা। নিচে ও যেটা মেইন কথা সেটা হচ্ছে ওদের যে পার্টি সেন্টার, এখানে অ্যারাউন্ড 600 মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে। তো এটা আসলে অনেক বড় একটা বিষয়, 600 মানুষ আপনারা চাইলে পার্টি যদি করতে চান যে কোনো অকেশন, তো 600 মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে। এখন হচ্ছে কি আমরা নিচে চলে যাবো আবার। আপনারা পুরো ভিতরেই অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, কিন্তু এন্ট্রেন্সে আপনাদের আমি ঢোকার এন্ট্রেন্সে দুই পাশে অনেক সুন্দর করে আপনাদের আর্কিটেকচার করে, যেখানে আপনারা অনেক সুন্দর করে ছবি তুলতে পারবেন। এবং ইনস্টাগ্রাম কর্নার আছে এখানে। আমরা অ্যাপেটাইজার হিসেবে চিকেন ক্যাশনের সালাদ আর হচ্ছে অন্থনটা নিয়েছি। তো অন্থনের সঙ্গে মেবি এটা একটা চিলি সস দিয়েছে, তো দেখা যাক কি অবস্থা। আচ্ছা চিকেনের সাথে খাবারটা অনেক ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে
হচ্ছে এটার মধ্যে একটু লবণটা বেশি, বাট ওভারঅল অনেক ভালো। Greenhouse. Sorry, greenhouse.
তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক